আসসালামু আলাইকুম বন্ধুরা, এবার ভাইরাল হবে ছোট চ্যানেল, ভিউজ বাড়বে ছোট চ্যানেলে, যাদের চ্যানেল একদম ছোট, ভিউজ পাচ্ছেন না, সেসব চ্যানেলের জন্য আজকের এই ভিডিওতে আমি তিনটি গোপন টিপস শেয়ার করব। যে তিনটি টিপস যদি আপনি ফলো করেন 100% আপনার চ্যানেলটি কিন্তু আগের থেকে শতগুণ বুস্ট হওয়া শুরু করবে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার চ্যানেলে। বন্ধুরা, এই টিপসটি অ্যাপ্লাই করে অনেক চ্যানেল অলরেডি র্যাঙ্ক করেছে, সেজন্য আপনাদের যাদের ভিউজ একদম আসতেছে না, ভিউজ এসে থেমে যাচ্ছে, তাদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমি যে প্রথম যে পয়েন্টে রেখেছি সেটা হচ্ছে অফ পেজ এসইও করতে হবে। বন্ধুরা, আপনারা অনেকে কী করেন, কাইন্ডি মাস্টার থেকে বা বিভিন্ন অ্যাপস থেকে আপনারা আপনাদের ভিডিওগুলোকে এডিট করে এক্সপোর্ট করে আপলোড করে দেন সরাসরি, কিন্তু কোনো ধরনের অফ পেজ এসইও করেন না। অফ পেজ এসইও নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, আপনি যদি অফ পেজ এসইও যদি আপনি না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে না যে আসলে এই ভিডিওটা কোন রিলেটেড। সেই জন্য আপনি অন পেজ এসইও করার আগে, ভিডিও আপলোডের পূর্বে আপনি একটা অফ পেজ এসইও করে নেবেন। আপনার ভিডিও যে ফাইল নেমটা রয়েছে সেটা আপনি চেঞ্জ করে নেবেন, সেটা আপনার ভিডিও যে টাইটেলটা রয়েছে ফাইল নেমের মধ্যে সেই টাইটেলটা বসিয়ে দিবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে বসিয়ে দিবেন, ট্যাগের মধ্যে বসিয়ে দিবেন আপনার ট্যাগগুলো। কীভাবে অফ পেজ এসইও করবেন আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিঙ্ক দিয়ে দিব। তো অফ পেজ এসইও করলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে আপনার ভিডিওগুলো কাদের সামনে পৌঁছানো দরকার, কোন কোন দর্শক আপনার ভিডিওগুলো দেখবে। ইউটিউব অ্যালগরিদম কিন্তু খুব সহজে কিন্তু সেটা বুঝতে পারে, এমনকি সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলো পৌঁছে যাবে। সেজন্য প্রত্যেকটা ভিডিও আপলোড করার পূর্বে চেষ্টা করবেন অফ পেজ এসইও করার জন্য। এক্ষেত্রে আপনার ভিডিওটি এখন যদি ভিউজ নাও আসে, ভবিষ্যতে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনি অফ পেজ এসইও করেন। এমনকি অফ পেজ এসইও করলে গুগল থেকেও কিন্তু আপনার ভিউজ পাবেন। একটা ভিডিও যখন ইউটিউব এবং গুগল দুই জায়গায় যখন র্যাঙ্ক করবে, তখন কী পরিমাণ ভিউজ আসতে পারে আপনি কল্পনা করতে পারবেন না। দুই নম্বর যে পয়েন্টে রেখেছি, আমরা কী করি, ভিডিও আপলোড করার সময় আমরা কী করি, অনেক সময় প্রাইভেট করে আপলোড করি। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা আনলিস্টেড করে আপলোড করবেন, এমনকি ভিডিও আপলোড শেষ হয়ে গেলে সাথে সাথে আপনারা ভিডিওটি ছেড়ে দিবেন না, কারণ একটা ভিডিও আপলোড করার পর কিছুক্ষণ প্রসেসিংয়ে সময় নিয়ে থাকে। এই সময়ের মধ্যে ইউটিউব অ্যালগরিদম কিন্তু সব কিছু সেট আপ করে ফেলে যে এই ভিডিওটি কোথায় আমাকে দেখাতে হবে, কোন কোন দর্শকদের সামনে আমাদেরকে দেখাতে হবে, এটা ইউটিউব অ্যালগরিদম ডিসাইড করে থাকে। কারণ আপনারা দেখবেন, আপনি যদি নাটক দেখতে পছন্দ করেন ইউটিউবে, আপনার সামনে কিন্তু ইউটিউব সবসময় নাটক নিউগুলো নিয়ে আসবে। আপনি যদি ফানি ভিডিও দেখতে পছন্দ করেন, আপনার সামনে ওই ধরনের ভিডিও ইউটিউব শো করাবে। তো যার যে বিষয়ে ইন্টারেস্ট রয়েছে তার সামনে কিন্তু ইউটিউব অ্যালগরিদম সেই রিলেটেড ভিডিও পৌঁছে দেয়। সেজন্য আপনার ভিডিওটি যখন আপনি আপলোড করার সময় আনলিস্টেড করে প্রায় 10 থেকে 15 মিনিট যদি আপনি ওয়েট করেন, সেক্ষেত্রে খুব সহজে কিন্তু আপনার ভিডিওগুলো সঠিক দর্শকের সামনে পৌঁছে যাবে। 10 থেকে 15 মিনিট পর আপনি পাবলিক করে দেন, সমস্যা নেই, ভিডিওটি ছেড়ে দেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না, আপনার ভিডিওটি কিন্তু সঠিক দর্শকের সামনে পৌঁছে যাবে, ভিউজ আসা শুরু হবে। একদম লাস্টে যে এই সিক্রেট পয়েন্টটি আমি শেয়ার করবো সেটা হচ্ছে, বন্ধুরা, বড় চ্যানেলগুলোকে টাইটেল এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে @ দিয়ে মেনশন করতে হবে। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে অনেক ছোট চ্যানেল অলরেডি 1,000, 2,000 বা 10,000 সাবস্ক্রাইবার গেইন করতে সক্ষম হয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার চ্যানেলটিকে মেনশন করেছে অনেকগুলো চ্যানেল, কারণ বর্তমানে আমার এই চ্যানেলটি কিন্তু র্যাঙ্কে রয়েছে। মাত্র 5 দিনের মাথায় কিন্তু আমি আমার এই চ্যানেলে একটা ভিডিওর মধ্যে 2,000 ভিউজ, এমনকি প্রত্যেক ভিডিওর মধ্যে 100-এর উপরে ভিউজ আনতে সক্ষম হয়েছি এক সপ্তাহের মধ্যে। তো যেহেতু আমার এই চ্যানেলটা কিন্তু এখন ভাইরালের মধ্যে আছে, সেজন্য আপনি যদি আমার এই চ্যানেলের নাম আপনার ভিডিওর টাইটেলের মধ্যে ব্যবহার করতে পারেন @ দিয়ে মেনশন করে, ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি @ দিয়ে মেনশন করতে পারেন, হ্যাশট্যাগে ব্যবহার করতে পারেন আমার চ্যানেলের নামটি, তারপর হচ্ছে আপনি ভিডিও ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারেন আমার চ্যানেলের নামটি, কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক দিব না আমি, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। একইভাবে আপনারা কিন্তু বড় কন্টেন্ট ক্রিয়েটরদের নামও কিন্তু আপনারা মেনশন করতে পারেন তাদের চ্যানেলের নাম। এক্ষেত্রে কী হবে, আপনার যদি কপাল ভালো হয় সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো আমার ভিডিওর নিচে শো করবে, সাজেস্টে শো করবে, এমনকি আপনি সেখান থেকে হিউজ পরিমাণে ভিউজ পেতে পারেন, বা ইউটিউব অ্যালগরিদমের কাছ থেকে কিন্তু একটা সাপোর্ট পেতে পারেন। ইউটিউব অ্যালগরিদম হয়তো যদি ভুলে মনে করে যে এই ভিডিওটা
আমার চ্যানেলের ভিডিও, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটাকে ইউটিউব অ্যালগরিদম বুস্ট করা শুরু করবে। সেই জন্য যদি আপনার লাক ফেভার করে আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে চলে যাবে। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে অনেকগুলো চ্যানেল কিন্তু অলরেডি র্যাঙ্ক করেছে। এই যে আমার চ্যানেলের নামটি মেনশন করে কয়েকটা চ্যানেল আমি দেখলাম যে খুব ভালো ভিউজ পেয়েছে। সুতরাং আপনারা ট্রাই করবেন ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন বক্সে @ দিয়ে আমার চ্যানেলের নামটি দেওয়ার জন্য। এতে করে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু র্যাঙ্কে আসতে পারে। তো আপনার পছন্দের যেসব ইউটিউবার রয়েছে আপনি তাদেরকেও মেনশন করতে পারেন, ঠিক আছে? তো আশা করছি এই উপায়গুলো অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনাদের ভিউজ বাড়বে। আসসালামু আলাইকুম।